ঢাকার আরামবাগে আওয়ামী লীগের জনসভা পরিণত হয় জনসমুদ্রে। এই জনসভায় ঢাকা ও আশপাশের জেলা থেকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যোগ দেন। সমাবেশে আসা আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা বিএনপির অগ্নি সন্ত্রাস রুখে দেওয়ার প্রত্যয় জানান। তারা বলেন, নির্বাচন বানচাল করতে বিএনপি জোটের ষড়যন্ত্র সফল হতে দেয়া হবে না। মাহবুব আজমির প্রতিবেদন। মেট্রো রেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন উপলক্ষে আওয়ামী লীগের ঢাকা বিভাগীয় সমাবেশে যোগ দিতে লাখো মানুষের এই ঢল। শনিবার সকাল থেকেই রংবেরঙের ব্যানার ফেস্টুন সহ মিছিল নিয়ে আরামবাগের সমাবেশ স্থলে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুপুরের পর জনসভায় উপস্থিত হওয়ার অনেক আগেই রাজধানীর ফকিরাপুল, পল্টন, মতিঝিল, কমলাপুর সহ আশপাশের এলাকার সড়ক জনসমুদ্রে পরিণত হয়। দেড় দশকে সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও আওয়ামী লীগকে জয়ী করার প্রত্যয় জানান তৃণমূলের নেতাকর্মীরা। দেশসত্ত্বর শেখ হাসিনা যদি বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় থাকে, বাংলাদেশ উন্নত হয়, বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়। পুনরায় জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় এনে আমরা জয়লাভ করবো, এই আশাবাদ আমরা ব্যক্ত করছি। যে নির্দেশনা দেবে, আমি মনে করি এই নির্দেশনা আগামী নির্বাচনে আওয়ামী লীগকে জয়লাভ করবে। লাখো নেতাকর্মীর উপস্থিতিতে সমাবেশ স্থলের আশপাশের এলাকা স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে। এ সময় সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড ঘরে ঘরে ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার করেন তারা। মাননীয় প্রধানমন্ত্রী যে উন্নয়ন বার্তা, সেটি বাংলাদেশের মানুষকে পৌঁছে দিতে এসেছি। আশা করি বাংলার জনগণ বুঝবে এবং আগামী নির্বাচনে এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে নৌকার কোনো বিকল্প নেই। দেশের অগ্রযাত্রা যাতে কেউ থামাতে না পারে সেজন্য নির্বাচন পর্যন্ত সতর্ক পাহারায় থাকার কথা জানান তৃণমূলের নেতাকর্মীরা। যারা এই উন্নয়ন দেখতে পারে না, সহ্য করতে পারে না, এই উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য এই সরকারের বিরুদ্ধে নানা রকম তারা প্রভাকাণ্ড ঘটাচ্ছে, গাড়িতে আগুন দিচ্ছে, মানুষকে বাধা দেওয়ার চেষ্টা করতেছে, কিন্তু কোনো অবস্থাতেই কোনোভাবেই তারা এটা বাধা দিয়ে রাখতে পারবে না। যারা বিভিন্নভাবে নৈরাজ্য করার সৃষ্টির চেষ্টা করছে, আমরা এটার প্রতিবাদ করব। আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো, যতদিন পর্যন্ত নির্বাচন না হবে, ঘোষণা না হবে, ততদিন পর্যন্ত রাজপথে থেকে সাধারণ জনগণকে আমরা পাহারা দিই। দলীয় প্রধানের দিক নির্দেশনা মেনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় জানান সমাবেশে আসা আওয়ামী লীগের নেতাকর্মীরা। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।